মহানগরের চাঞ্চল্যকর ডকাইতির ঘটনা, শিলিগুড়ির ব্যবসায়িক নিচাযুক্ত দ্রব্য খুবাই লুটপাট, দুর্বৃত্তর দলে নগদ ধন সহ লুটিলে দুটা আইফোন, সোণর চেইন, ঘটনাত মহিলাসহ গ্রেপ্তার হয়েছে পাঁচগী অভিযুক্ত, দরঙরপা গ্রেপ্তার করা হয়েছিল নবিউল ইসলাম, আকলিমা খাতুন ওরফে অনামিকাক, দুই অভিযুক্তর স্বীকারোক্তির ভিত্তিত গোয়ালপরার গ্রেপ্তার করা হয়েছে নূর মোহাম্মদ, বানিস আলী ওরফে রাহুল আর সালেহা খাতুনক, ইতিমধ্যে জেললে প্রেরণ করা হয়েছে নবিউল আর আকলিমাক। মুকেশ কুমার চৌধুরী নামের ব্যবসায়ীগুলির লুটিছে দুটা আইফোন, সোণর চেইন আর নগদ ধন। খবর শেহতীয়া, মহানগরীত আকো একটা ডকাইতির ঘটনা সংঘটিত হয়েছে, শিলিগুড়ির ব্যবসায়িক নিচাযুক্ত দ্রব্য খুবাই লুটপাট করার ঘটনা সংঘটিত হয়েছে, দুর্বৃত্তর দলে নগদ ধন সহ লুটিছে দুটা আইফোন, সোণর চেইন, নগদ বহুখিনি টাকা, ঘটনাত মহিলাসহ গ্রেপ্তার হয়েছে পাঁচগী অভিযুক্ত, দরঙরপা গ্রেপ্তার করা হয়েছে নবিউল ইসলাম, আকলিমা খাতুন ওরফে অনামিকা, দুই অভিযুক্তর স্বীকারোক্তির ভিত্তিতে গোয়ালপরারপা গ্রেপ্তার করা হয়েছে নূর মোহাম্মদ, বানিস আলী ওরফে রাহুল আর সালেহা খাতুনক, ইতিমধ্যে জেলে প্রেরণ করা হয়েছে নবিউল আর আকলিমাক। পুনের জেরার সম্মুখীন হব দুর্নীতিগ্রস্ত এসিএস সুকন্যা বরা, এবার কারাগারতে জেরা চলাব তদন্তকারী বিষয়াই, পূর্বর জেরার সময়ত বহু কথাই লুকুয়াইছে সুকন্যা বরাই, 2021 চনত সুকন্যায় ব্যক্তিগত অসুবিধা দেখাই দীর্ঘ সময় ছুটি লৈছিল, কর্মচারী বিভাগে 64 দিনের ছুটি দিছিল সুকন্যাক, এই ছুটির বিষয়েও উত্তর দিব লাগিব সুকন্যায়, কর্মচারী বিভাগত নাই সুকন্যায় বিদেশ ভ্রমণের করা ছুটির আবেদন, বিভাগীয় অনুমতি অবিহনে ভ্রমণ করেছিল বিদেশ, সে পুনের জেরার সম্মুখীন হব দুর্নীতিগ্রস্ত এসিএস সুকন্যা বরা, আর কারাগারতে জেরা চলবা হব এবার তদন্তকারী বিষয়াগুলি, পূর্বর জেরার সময়ত বহু কথা লুকুয়াইছিল সুকন্যা বরাই, 2021 চনত ব্যক্তিগত অসুবিধা দেখাই ছুটি লৈছিল বহুদিন, কিন্তু কর্মচারী বিভাগে 64 দিনের ছুটি দিছিল সুকন্যাক, আর এই ছুটির বিষয়েও উত্তর দিব লাগিব সুকন্যায় বরাই। সতীর্থ সাংবাদিক বীরিণী কুমার ডেকা আমার সঙ্গে ফোনযোগে সংযুক্ত হয়েছে, বিষয়টক আকো এটা যথেষ্ট প্রাসঙ্গিক হয়েছে, বীরিণী কুমার ডেকা, সুকন্যা বরাক পুনের করা হব জেরা? নিশ্চয় কৃপাঞ্জল, যে আসলে সুকন্যা বরাক যিমানবার আসলে জেরা করা হয়েছিল সিমানবারতে আসলে সুকন্যা বরাই বহু কথা বহু তথ্য লুকাইছিল, তদন্তকারী বিষয়া বারে বারে দিন দিয়ে বারে বারে জেরা করেছিল, যদিও বহু কথার উত্তর তদন্ত সিএম ভিজিলেন্সর তদন্তকারী বিষয়া লাভ করা নাছিল, আর অবশেষত সেই সময় উত্তর নোপোয়াকে আসলে এগারী সুকন্যা বরা গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছিল, আর ইয়ার মাজতে সুকন্যা বরাই জামিন আবেদন করেছিল, সেই জামিন আবেদন সমূহ ইতিমধ্যে নাকচ হয়ে আছে, আর দেখা পাওয়া গেছে যে যুদ্ধ প্রশ্ন উত্তর পাসপোর্টের কথাই কোক, বিদেশে যাওয়ার কথাই কোক, বা নগদ ধন দেখিছে সেই সমূহর কথাই কোক, সেই সকলখিনি তথ্য যেহেতু পোৱা নাছিল, গতিকে বিশেষ ন্যায়াধীশের আদালতত তদন্তকারী দলে এখন আবেদন করেছিল যে সুকন্যা বরাক যাতে কারাগারতে গিয়ে খোজ করব পড়ে তার অনুমতি বিচারি, আর সেই অনুমতি ইতিমধ্যে লাভ করেছে তদন্তকারী দলে, আর দুই এদিনতে অহা দুই এদিনতে সুকন্যা বরাক কারাগারতে গিয়ে জেরা চলাব, আর ইয়ার মাজতে একটা কথা পোহর লৈছে যে 2021 বর্ষত এগারী সুকন্যা বরাই ব্যক্তিগত অসুবিধা দেখাই 64 দিন ছুটি লৈছিল পার্সোনেল বিভাগের পৰা, এই 64 দিন আসলে কিহর ভাবে লৈছিল সেই সম্পর্কটো তদন্তকারী বিষয়ে প্রশ্ন করব, আর যেহেতু দেখা পাওয়া গেছিল যে 2015 চনের পর 2023 চনের যেটা এই সমগ্র বিষয় কেলেঙ্কারিখন নিলম্বন হয়েছিল তার পূর্বলকে সেই বিভাগীয়ভাবে মাত্র সেই 64 দিনের ছুটি লৈছিল, যেহেতু বিদেশে গেছিল বা অন্যান্য যিকোনো কারণে যুদ্ধ ছুটি লৈছিল সেই সময় আসলে পার্সোনেল বিভাগত সন্নিবিষ্ট নাই, গতিকে ইয়ার পর একটা কথা প্রমাণ হয় যে এগারী সুকন্যা বরাই আসলে বিভাগক ফাঁকি দিয়ে বহিরে বিদেশে বা অন্যান্য ঠাইলে গৈছে, গতিকে এই ক্ষেত্রে তদন্তকারী বিষয়ে কারাগারে এই সমূহ প্রশ্ন সুদিব যে কি কি বেসিসত আসলে বিদেশে গৈছিল বা কেনে ধরনের ছুটি লৈছিল, সেই ছুটি সমূহ যেহেতু দেখা নাই, যিকোনো এগারী এসিএস বা আই এস বিষয়া যেটা বাহিরে যায় তিয়া বিভাগীয়ভাবে অনুমতি লব লাগে, আর অনুমতি যেটা গৃহীত হব তো বহি বিদেশে যাব পারে, কিন্তু এগারী সুকন্যা বরাই সকল নীতি নিয়ম আসলে উলঙ্ঘা করে তো বিদেশ ভ্রমণ করেছিল, গতি এই ক্ষেত্রে সেই প্রশ্নখিন উত্তর যেহেতু পোৱা নাই তদন্তকারী বিষয়, গতি সেই উত্তরখিন বিচারি কারাগারত জেরা চলাব, আর দুই এদিনতে তদন্তকারী বিষয়ে কারাগারতে গিয়ে সুকন্যা বরাক এই সমূহ প্রশ্ন সুদিব। নিশ্চয় বীরিণী, ধন্যবাদ আপনার। কাক লৈ পূর্বর স্থিতিত অটল রবি শর্মা, কা বলবৎ হওয়াতো নিবিচারে অভিনেতাগুলি, কিন্তু রাজপথত আন্দোলন নকরে রবি শর্মায়,
কার বিরুদ্ধে অন্য ধরনের প্রতিবাদ করব রবি শর্মায়? তেজপুরত মন্তব্য করেছে অভিনেতা রবি শর্মায়, কাক লৈ তেওঁৰ স্থিতি পূর্বর দরে আছে, একটা স্থিতিতে অটল হয়ে আছে রবি শর্মা, কা বলবৎ হওয়া তো নিবিচারে, কিন্তু রাজপথতো আন্দোলন নকরে, তার বাবে এক ব্যতিক্রম পন্থা বা আনতক পৃথক পন্থা অবলম্বন করব বলে জানাইছে। মূলতেও যেতিয়া আন্দোলন হৈ বহু শিল্পীয়ে খ্যাতি পালে, তার বহুত আগৰ প্ৰায় প্ৰথম যেতিয়া কাপ তেওঁলোকে আনিছিলে, তেতিয়াই মই তেওঁলোকক মই তাৰে বিপক্ষে থিয় দিছিলোঁ। কাৰণ মোৰ যুক্তি এটাই, তেতিয়াও আজিও আৰু অহাকালিও থাকিব এটাই যুক্তি। মোৰ কথা হৈছে আমি আমাৰ নিজৰ কৰ্মত ব্ৰতী হৈ থাকিব লাগে। আমি আমাৰ প্ৰতিজন মানুহে এখন এটা জাতি আগবাঢ়ি যাবলৈ হ'লে, আজি অসমীয়া জাতিটো আগবাঢ়ি যাবলৈ হ'লে, জাতিটোৰ লগত জাতিটো থকা প্রত্যেকজন ব্যক্তিয়ে নিজৰ কৰ্মক্ষেত্ৰত তেওঁলোকে অগ্ৰসৰ হ'ব লাগিব। তেওঁলোকে নিজৰ কৰ্মক্ষেত্ৰখনৰ প্ৰতি সজাগ হ'ব লাগিব, সচেতন হ'ব লাগিব, আৰু তাত তেওঁলোকৰ যথেষ্ট অৰিহণাৰ প্ৰয়োজন। যদি নিজৰ কৰ্মক্ষেত্ৰখনত যদি তেওঁলোকে শ্বাইন কৰিব নোৱাৰে, জিলিকি থাকিব নোৱাৰে, তেতিয়াহ'লে মই ভাবোঁ যে বাকী এই সৰু সুৰা কথাবিলাকত ভাবি থাকিলে আমাৰ সমাজখন আগুৱাই নাযায়, পিছুৱাইহে যাব। গতিকে এনেকুৱা ধৰণৰ কথা চিন্তাধাৰা মই ছাপোৰ্ট নকৰোঁ। গতিকে মই কা তেতিয়াও ছাপোৰ্ট কৰা নাছিলোঁ, এতিয়াও নকৰোঁ, আগলৈও নকৰোঁ। কিন্তু এটা কথা মই ক্লিয়াৰলি কৈছোঁ এইবাৰ, যে ৰাজপথৰ আন্দোলনটো মই এবাৰ হয়তো ভাগ নলম। মহানগরীর খানাপাড়াস্থিত কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক ভবন মুক্তি অনুষ্ঠান, যত মুখ্যমন্ত্রীগুলি অংশগ্রহণ করেছে আর পোনপটিয়া লৈ যাব বিচাৰিছো আপনার তেখেতে ভাষণ রাখিছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, বিষয়া, কর্মচারী আর শিক্ষার্থী সমাজক অভিনন্দন জানাইছো। অত্যন্ত নান্দনিকভাবে গড়ি তোলা এই ভবনটির নির্মাণের সঙ্গে জড়িত আর্কিটেক্ট, অভিযন্তা আর শ্রমিক সকলকো মই আজি এই দিনটোত অভিনন্দন জানাইছো। আজি আমি এনে এখন বিশ্ববিদ্যালয়ের চৌহদত উপস্থিত আছো, যার সঙ্গে জড়িত আছে বিরল জ্ঞান তপস্বী কৃষ্ণকান্ত সন্দিকৈ নাম। প্রাচ্য বিদ্যানব ডক্টর কৃষ্ণকান্ত সন্দিকৈ আছিল জ্ঞানের সাধক, উত্তম সাহিত্য কীর্তির লগতে রাজ্যের শৈক্ষিক ক্ষেত্রখনলৈ তেখেতে অপরিসীম আর অমূল্য অবদান আগবাই থৈ গৈছে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের প্রথমগী উপাচার্য হিসাবে রাজ্যের উচ্চ শিক্ষাত তেখেতে এক নবজাগরণের সূচনা কৰিছিল। আজীবন অক্লান্তভাবে জ্ঞানের সাধনাত ব্রতি হৈ ৰোৱা এইগৰাকী মহান শিক্ষাবিদ পণ্ডিতর প্রতিও মই আজির শুভ দিনটোত কৃতজ্ঞ অসমবাসী রাইজর হৈ শ্রদ্ধা নিবেদন কৰিছো। পণ্ডিত কৃষ্ণকান্ত সন্দিকৈয়ে কৈছিল, শিক্ষা আর জ্ঞানের মাজত এটা পার্থক্য আছে। বিদ্যালয় আর মহাবিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য হৈছে ইয়ার ছাত্র জীবনক উপযুক্ত রূপে গড়ি তোলা। জ্ঞানের সন্ধান হৈছে পবিত্র ব্রত, যি জীবনের একটা বিশেষ রূপ। আবহমান কালের পর আমার শিক্ষা ব্যবস্থাক জ্ঞান আহরণক প্রধান লক্ষ্য হিসাবে লওয়া হৈছে। সমগ্র বিশ্বই ভারতবর্ষক অতীজরে জ্ঞান আর প্রজ্ঞা সাধনার বাবে শ্রদ্ধা আর সমীপ করেছিল। বেদর সৃষ্টির আরম্ভণির পর প্রজ্ঞানং ব্রহ্ম এই ধরনের মহাকাব্যরে ভারত সভ্যতা আর সংস্কৃতির পীঠভূমি রূপে গড় লৈ উঠিছিল। ইয়ার মূলতে আছিল জ্ঞানের অন্বেষণ আর প্রজ্ঞার সাধনার মহান যাত্রা। ভারতীয় সমাজ যা 5000 বছর ধরে সভ্য আর সংস্কৃতিবাদ সমাজ রূপে খ্যাত। ইয়ার মূল কারণ হৈছে আমার সমাজখন গড়ি উঠার প্রারম্ভণিতে আরম্ভ হৈছিল জ্ঞান আর প্রজ্ঞার সাধনা। অতীজতে বিভিন্ন সভ্যতার সৃষ্টি হৈছিল, রোমান সভ্যতার সৃষ্টি হৈছিল, গ্রীক সভ্যতার সৃষ্টি হৈছিল, কিন্তু কালক্রমত কালের সূতক সেই সভ্যতা সমূহ হেরাই গৈছিল। কিন্তু ভারতের সনাতন সভ্যতা আর সংস্কৃতি আজিও নিরবিচ্ছিন্নভাবে
প্রবাহমান হয়ে আছে। কারণ আমার সভ্যতার পীঠভূমি আছিল জ্ঞান আর প্রজ্ঞা, আমার যাত্রা আছিল জ্ঞান আর প্রজ্ঞার অন্বেষণ। যি জাতির সমস্ত চালিকা শক্তি জ্ঞান আর প্রজ্ঞা হয়, সেই জাতি অনন্তকাললৈ গৌরবের সহিতে জিয়াই থাকে। প্রাচীন ভারতত বিশ্বমানের ছখনক বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আর প্রজ্ঞার পোহর বিলুয়াত অরিহণা যোগাইছিল। তক্ষশিলা, শ্রীধৈন্যকটক, নালন্দা, উদান্তপুরী, দেববিহার, বিক্রমশিলা আর উজ্জয়িনীর দরে বিশ্ববিদ্যালয় সমূহে কেবা শতিকা জুড়ি সমগ্র বিশ্বত জ্ঞানের পোহর বিলাইছিল। উচ্চ শিক্ষার এই প্রতিষ্ঠান সমূহত অধ্যয়নের বিশ্বর বিভিন্ন স্থানের পৰা শিক্ষার্থীর আগমন ঘটিছিল। প্রাচীন ভারতত 64 কলা বিকশিত হয়েছিল। জ্যোতির্বিজ্ঞান, গণিত, যোগ, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আয়ুর্বেদ, জ্যোতিষশাস্ত্র, ভেষজ বিদ্যা, শৈল চিকিৎসা আদিকে ধরে বিভিন্ন ক্ষেত্র প্রাচীন ভারতীয় বিজ্ঞানী সকলে অসাধারণ অরিহণা যোগাইছিল। সাম্প্রতিক সময়ের বিজ্ঞান সম্পর্কীয় বিভিন্ন জ্ঞান প্রকৃতার্থত প্রাচীন ভারতত উদ্ভাবিত হয়েছিল। ব্রহ্মগুপ্ত, মহর্ষি কণাদ, বরা মিহি, ভাস্করাচার্য, নাগার্জুন, পতঞ্জলি, সুশ্রুত, চরক, আর্যভট্টকে ধরে প্রাচীন কালত বহু ভারতীয় জ্ঞান আর প্রজ্ঞার দিকত অসামান্য অবদান যোগাই গৈছিল। জ্ঞান আর প্রজ্ঞার জড়িয়ে বিশ্বক পোহর বিলুয়া ভারতীয় পরম্পরা সাম্প্রতিক কালতো অব্যাহত আছে। জ্ঞান আর প্রজ্ঞার বিষয়ে আজির উদ্বোধনী অনুষ্ঠান উল্লেখ করার মূল কারণটিয়ে হয়েছে যে বহু সময় মুক্ত বিশ্ববিদ্যালয় সমূহক বহুত শিক্ষার্থী ডিগ্রি আহরণ করার এখন মঞ্চরূপে ব্যবহার করে। আমি বুঝি পাওয়া উচিত যে ডিগ্রি আহরণে আমাক শিক্ষিত করব, কিন্তু আমাক জ্ঞান আর প্রজ্ঞার পূজারী করে গড়ি নুতুলে। বিশ্ববিদ্যালয়খনের উপাচার্য, অধ্যাপক, অধ্যাপিকার দৃষ্টিভঙ্গী আর লক্ষ্য শিক্ষার পরিবর্তে জ্ঞান আর সাধনার ব্রতী এসাম। ভারতের গৌরব গোটে বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আহা, এক্সামৰ ৰিভিজন হবলগীয়া এই সন্মিলনৰ এদিন পূৰ্বে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় বিষয়ববীয়াৰ বৈঠকৰ দিন ধাৰ্য কৰা হৈছে। এই সন্মিলনলৈ সাধাৰণ সম্পাদক, পুখৰ আহ্বায়ক, সকলো মৰ্চা, পৌৰ নিগম, পৌৰসভা, নগৰ পঞ্চায়ত, জিলা পঞ্চায়তৰ সভাপতিসকলক আমন্ত্ৰণ জনোৱা হৈছে। লগতে ৰাষ্ট্ৰীয় কাৰ্যনিৰ্বাহক, ৰাষ্ট্ৰীয় পৰিষদৰ বিষয়ববীয়া, সমগ্ৰ দেশৰ জিলা সভাপতি, জিলা প্ৰভাৰী, লোকসভার দায়িত্বত ক্লাস্টার ভারপ্রাপ্ত, লোকসভার আহ্বায়ক, লোকসভা সম্প্রসারণকারী, অনুশাসন সমিতি, বিত্ত সমিতি, রাজ্যের মুখ্য মুখপাত্র, মিডিয়া সেলর আহ্বায়ককে ধরে বিভিন্ন পর্যায়ের আইটি সেলর বিষয়াসকলকো দুদিনিয়া অধিবেশনলে আমন্ত্রণ জানানো হয়েছে। মুঠতে এতিয়া সাজু শাসকীয় বিজেপি। ইপিনে লোকসভা নির্বাচনের চলিত মাহতেই বিজেপিয়ে প্রকাশ করিব প্রথমখন প্রার্থীর তালিকা। এই তালিকাত প্রায় 200 জন প্রার্থীর নাম সন্নিবিষ্ট হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। নির্বাচনের সাজু শাসকীয় বিজেপি। দেওবারে খানাপাড়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এইখন বিশাল জনসভাত অংশগ্রহণ করে উত্তর পূবত বজালে নির্বাচনী রণসিংহা। এই নির্বাচনী রণসিংহা বজার পিছতে নতুন দিল্লিত শাসকীয় বিজেপিয়ে আয়োজন করেছে রাষ্ট্রীয় পর্যায়ত দলটির এক সম্মিলন। 17 আর 18 ফেব্রুয়ারীত নতুন দিল্লিত অনুষ্ঠিত হব বিজেপির রাষ্ট্রীয় সম্মিলন।
এই রাষ্ট্রীয় সম্মিলনত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডার পৰা আৰম্ভ কৰি সকলো মন্ত্রী দলৰ রাষ্ট্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে সদরি করা মতে দলৰ মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হবলগীয়া এই সম্মিলনৰ এদিন পূর্বে বিজেপিৰ রাষ্ট্রীয় বিষয়ববীয়ার বৈঠকৰ দিন ধার্য করা হৈছে। এই সম্মিলনলৈ সাধারণ সম্পাদক, কুশৰ আহ্বায়ক, সকলো মৰ্চা, পৌর নিগম, পৌরসভা, নগৰ পঞ্চায়ত, জিলা পঞ্চায়তৰ সভাপতিসকলক আমন্ত্রণ জনোৱা হৈছে। লগতে রাষ্ট্রীয় কার্যনির্বাহক, রাষ্ট্রীয় পৰিষদৰ বিষয়ববীয়া, সমগ্র দেশৰ জিলা সভাপতি, জিলা প্রভারী, লোকসভাৰ দায়িত্বত ক্লাষ্টাৰ ভারপ্রাপ্ত, লোকসভাৰ আহ্বায়ক, লোকসভা সম্প্রসারণকারী, অনুশাসন সমিতি, বিত্ত সমিতি, রাজ্যৰ মুখ্য মুখপাত্র, মিডিয়া সেলৰ আহ্বায়ককে ধৰি বিভিন্ন পর্যায়ৰ আইটি সেলৰ বিষয়াসকলকো দুদিনীয়া অধিবেশনলৈ আমন্ত্রণ জনোৱা হৈছে। মুঠতে এতিয়া সাজু শাসকীয় বিজেপি। ইপিনে লোকসভা নির্বাচনের বাবে চলিত মাহতে বিজেপিয়ে প্রকাশ করিব প্রথমখন প্রার্থীর তালিকা। এই তালিকাত প্রায় 200 জন প্রার্থীর নাম সন্নিবিষ্ট হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ঘোষলৈ গ্রেপ্তার উপকার্যবাহী বিষয়া। ধৃত উপকার্যবাহী বিষয়াগৰাকী হৈছে ইমতিয়াজ মণ্ডল। দুর্নীতি নিবারকে গ্রেপ্তার করেছে ইমতিয়াজ মণ্ডলক। মানকাছৰ জিলা পৰিষদৰ কার্যালয়ত দুর্নীতি নিবারকৰ অভিযান। সরকারী আঁচনি রূপায়ণৰ দামত লৈছে লুটকোচ। আর তার পাছতে ঘোষলৈ গ্রেপ্তার হৈছে এগৰাকী উপকার্যবাহী বিষয়া। উপকার্যবাহী বিষয়াগৰাকী ইমতিয়াজ মণ্ডল আর দুর্নীতি নিবারকে গ্রেপ্তার করেছে মণ্ডলক। মানকাছৰ জিলা পৰিষদৰ কার্যালয়ত দুর্নীতি নিবারকে অভিযান চলাইছিল আর সরকারি আসনি রূপায়ণের নামত উৎকোচ লওয়া বলে অভিযোগ আছিল এগারী ইমতিয়াজের বিরুদ্ধে। আরে করা হয়েছে গ্রেপ্তার উপকার্যবাহী বিষয়াগীক। পুনের মাধ্যম বিতর্কক প্রতিবাদমুখর রাজ্য। জিলায় জিলায় আসুর প্রতিবাদী কার্যসূচী। শিবসাগরত শিক্ষামন্ত্রীর প্রতিকৃতি দাহ করে আসুয়ে সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ। শিক্ষামন্ত্রীর বিরোধী শ্লোগানে উত্তাল হয়ে পড়ল শিবসাগরের রাজপথ। মাতৃভাষা মাধ্যমক গুরুত্ব দিয়ার দাবিরে শিবসাগর জেলা ছাত্র সন্থায় দিছে এয়া প্রতিবাদী শ্লোগান। প্রতিবাদের মাজতে আরক্ষী আর আশুকর্মীর মাজত হতাহতিও লাগিছে। শিবসাগরের সাংবাদিক প্রদীপ গগৈয়ে আমাক ঘটনার সবিশেষ জানাব। পঞ্চম শ্রেণীলৈকে বিজ্ঞান আর গণিত বিষয়টো ইংরাজি মাধ্যমত অধ্যয়ন করার যে ব্যবস্থা করেছে সরকারে তার তীব্র বিরোধিতা করেছে সদৌ ছাত্র সন্থায়। আর সেই ক্যাবিনেটর সেই সিদ্ধান্তর বিরোধিতার আজি শিবসাগর জেলা ছাত্র সন্থায় শিবসাগর দলমুখ চাৰিআলিত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তর রমেশ টেগুর প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া মানে দেখাইছো শিবসাগর দলমুখ চাৰিআলিত সদৌ ছাত্র সন্থায় প্রতিক্রিয়া তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। আমি জাতি মাতির কথা সরকার আছে, ভারতীয় জনতা দলে জাতীয় মাতির কথা কয়, কিন্তু সেই জাতি মাতির কথা কোয়া এই সরকার ভাষাটা ধ্বংস করে আছে আর মুখর মাত হয়ে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র বন্ধ করবর কারণে আমি সরকারের কঠোরভাবে হত্যা দিচ্ছি। ইতিমধ্যে কার্যজীবনের প্রতিবাদী কার্যসূচী চলি আছে। এটাও যদি সরকারে প্রতিবাদের ভাষা বুঝি নেপায় অতি শীঘ্রে সরকারের বিরুদ্ধে অতি কঠোর গণতান্ত্রিক আন্দোলন গঠিব। কিছু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এয়া আরক্ষী আর আশুকর্মীর মাজত হতাহতির সৃষ্টি। যেহেতু ডাক্তর রমেশ টেগুর ইয়ার প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে, মই আরো এক ছাত্রকর্ম নেতার মই ভাষ্য লম। আসলে ইয়া দেখিছে উত্তপ্ত পরিস্থিতি আর তার এই প্রতিবাদত এই ধরনের শিবসাগর দলমুখ চাৰিআলিত এই ধরনের
প্রতিবাদ সাব্যস্ত করেছে। কি করবো সমগ্র মাধ্যম আন্দোলন অব্যাহত রাখবর কারণে আমি সরকারের দাবি উত্থাপন করেছো যেদিনালেকে সিদ্ধান্ত বিরোধিতা বাতিল নকলে কিন্তু সদর ছাত্রদায় নির্বাচনভাবে প্রতিবাদী কার্যসূচী আমি গ্রহণ করে যাবর কারণে বাধ্য হম। 7 তারিখে আমি মাধ্যমের বিরুদ্ধে অন্বেষণ কার্যসূচী 13 ঘণ্টা অন্বেষণ কার্যসূচী রূপায়ণ করেছো আর সরকারক আমি বারে বারে সকিয়াই দিছো যা হলকে এই ব্যবস্থার উপর আপনি নয় জনসাধারণের কথা বা মনের কথা বুঝি পায় বা ছাত্র ছাত্রী সকল অভিভাবক অভিভাবিকা সকল মনের কথা বুঝবর কারণে চেষ্টা নকলে কিন্তু অবিরতভাবে এই সংগ্রামে আন্দোলনের মুখামুখি হবর কারণে প্রস্তুত হয়ে থাকবর কারণে আমি দাবি উত্থাপন করি। দিসপুর থানাত জেরার পিছত স্বাস্থ্য পরীক্ষার বাবে হাসপাতালত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রবঞ্চক মানক সলিহাক আর ক্ষন্তেক সময়ের পিছতে আদালতত হাজির করব হব মানক সলিহাক। আর উল্লেখ করে থম শনিবারে আলিপুর দ্বারত গ্রেপ্তার করা হয়েছিল মানক সলিহাক। এখন হোটেলত আত্মগোপন করে থাকা অবস্থাত গ্রেপ্তার হয়েছিল মানস। আলিপুর দ্বারত গ্রেপ্তার করে দেওবারে কোকরাঝারত রাখিছিল মানসক। দেওবারে কোকরাঝার সদর থানাতো জেরা চলোৱা হয়েছিল মানসক। নিশা গুয়াহাটিল অনার পূর্বে করবা হয়েছিল মানসর স্বাস্থ্য পরীক্ষা। মানক সলিহার বিরুদ্ধে দিসপুর থানাত রুজু হয়ে আছে প্রবঞ্চনার গোচর। কেবাগরাকিও লোকরপরা ধন আত্মসাতর অভিযোগ মানসর বিরুদ্ধে। ধৃত মানক সলিহার প্রবঞ্চনার বলি হয়েছিল হলির চর্চাবিদ প্রয়াত সিদ্ধার্থ বরগোহাঁই। দালাল মানক সলিহাই প্রয়াত সিদ্ধার্থ বরগোহাঁইক দিবলৈ আছিল প্রায় 40 লাখ টাকা। বিগত বর্ষের 3 জানুয়ারীত রহস্যজনক পথ দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল সিদ্ধার্থ বরগোহাঁইর। আর মানক সলিহার বিরুদ্ধে কাইলৈ গোচর তরিব সিদ্ধার্থ বরগোহাঁইর পিতৃয়ে। আর এই মুহূর্তে আমি দেখাইছো মানকর বিরুদ্ধে প্রবঞ্চনার কেবাটাও আছে গোচর। আলু পিঁয়াজর ব্যাপারের পর 8 লাখ টাকা, সিদ্ধার্থ বরগোহাঁইর পর 40 লাখ টাকা, আর অন্যান্য বহু লোকের 10-20 টাকার পর আরম্ভ করে মানক সলিহায় বহুতর টাকা লৈছিল। আর এই টাকা সমূহ যেটা লাখ লাখ টাকা ঘুরাই দিবলে কোয়া হয়েছিল সেই সময়ত কিন্তু মানক সলিহায় ফোন রিসিভ নকৰিছিল, রিপ্লাই নকৰিছিল, তেনে কেবাটাও অভিযোগ উত্থাপিত হয়েছে। মানসক পুনের জিম্মাত লব বিচাৰিছে শেহতীয়াকৈ আরক্ষী। দিসপুর থানার শীর্ষ আরক্ষী বিষয়ায় জেরা চলাই আছে আর এটা স্বাস্থ্য পরীক্ষার বাবে লৈ যাওয়া হয়েছে। আর কিছু সময়ের পাছতে আদালতত হাজির করব হব মানক সলিহাক। বিজেপির যোগদান কমল কুমার মেধির। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা আর মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার উপস্থিতিত কমল কুমার মেধিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে বিজেপিত। কমল কুমার মেধির গেরুয়া হয়েছে কংগ্রেস নেতা কুলদীপ বরুয়া। 2021 বিধানসভা নির্বাচনের কংগ্রেসের প্রার্থী আছিল কুলদীপ বরুয়া। শিপাছার সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা আগবহা কুলদীপ বরুয়া পরাস্ত হয়েছিল বিজেপি প্রার্থী পরমানন্দ রাজবংশীর হাতত। কমল কুমার মেধি কুলদীপ বরুয়ার বিজেপিত যোগ দিলে কেবাগরাকিও টিএমসি নেতায়। আনফালে লঙ্কার 7 নং ওয়ার্ডর পারিষদ রাজীব চন্দ্র সিলে পিতৃর মৃত্যুর 7 দিনের দিনাখন তেনেকৈ আহি যোগ দিলে বিজেপিত। আর এর সামৰিছো আবেলিৰ সংবাদ। নমস্কাৰ।